आमी भेबेछिलाम भाईयेर बोले बुझी बाहुबल आपदे विपदे भाई मोर सहाय आर सम्बल एखन भाई कय दादा भाग कइरा देओ दादा भाई कय दादा भाग करे देओ दादा एखन भाई कय दादा जमी भाग कइरा देओ दादा आमी जेन बड़ गाधा होयेछि रे आमार साधना मिटिलो आशा ना पुराइलो सकले पुराइया বুড়াই নষ্টের গোরা জেনে শুনে হার গুড়া করেছি আমার সাধনা মিটিলো আশা না পুরাইলো সকলে পুরাইয়া গেল রে আমার সাধনা মিটিলো আমার ভাই বলে কি ওরে বাবা আমাদের ময়না বিবি চ্যানেলের পক্ষ থেকে ইমরান হাসান ইমরান দেওয়ান 500 টাকা দিয়ে এই হারানুদ্দিনের গান শুনে পুরস্কৃত করেছে তাকে আপনাদের সবাইকে ভক্তি শ্রদ্ধা সবাইকে সালাম বলে কি ভাই অর্ধেক যদি পাই এটা দিবেন না হ্যাঁ দিব তো পাইলে দিব কিন্তু ওই যে চোত্রা পাতা দিয়ে যে ঘষা দেয় মাঝে মধ্যে এইটা তো ভাল লাগে না সম্পদ তো নিব নিবই ওকে আমারে সামন দিয়ে দিতে হইব রাস্তার লোক দিয়া কি বড় ভাই আছে নাকি আর তুমি নিবা পিছে আমারে দিবা সামনে সামনে তাও দিলে হইব না তোমার রাস্তাটা একটু চিকন হইতে হইব আমার রাস্তাটা একটু বড় হইতে এটা আছে আরো কত নানা রঙের ঝামেলা মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই ইহার চাইতে অধিক গুরু ভজলেই আমি পাই তোমার মা তোমার গুরু তোমার বাবা তোমার গুরু তোমার যে বড় ভাই বয়োজ্যেষ্ঠ ভাই সেও তোমার গুরু খবরদার বড় ভাই যখন বাবা না থাকে তখন বাবার সমতুল্য বড় ভাইরে চোত্রা পাতা দিয়ে ঘষা দেও বড় ভাইয়ের হ্যাঁ এটা কিন্তু আবার দিস না তোরা এটি ইউটিউব মিউটিউবে গেল সব কথা কিন্তু দেওয়া কা ভরসা করো হ্যাঁ শুনছেন না আপনার কথাটা ওই যে এটা কি ভাইয়ের দায়িত্ব বড় ভাই তোমাকে মানুষ করেছে বড় ভাই নিজে লেখাপড়া না করে গাধার মতো খেটেছে তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যে আমার ছোট ভাই যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয় লেখাপড়া করছে অবশেষে বিলেত পাশ করিয়া এক ম্যাম সাহেব লইয়া বাড়ি দিয়েছে ম্যাম সাহেব নিয়ে তো বাড়ি দিয়েছে ম্যাম সাহেব এত সুন্দরী আহা এদের পরিচয় করায় দে এটা কে যে আমগো পাড়া পড়শি মানে বড় ভাইরে তো এরকম দেখা যায় না জেন্টেলম্যান না বড় ভাই কাপড় চোপড় বেশি ভালো না খেতে খামারে কাজ করে যদি তুমি এটা করো মনে রেখো তাহলে তুমি সেই গুরুকে অবজ্ঞা করলা তোমার মা বাবা দুইজন গুরু তারপর তোমার গুরু হচ্ছে তোমার বড় ভাই কয় ভাই আমার লগে গানের আসরে কি এর ভাই গানের আসরে কোনো ভাইটাই নাই আমিও তাই কই ঠিক আছে গানের আসরে যদি ভাই না থাকতো তাইলে দুই ভাই আজকে বাইতে পারতাম না এই কথা কিন্তু দাদাগুরু মালিক দন সাহেব দাদাগুরু খালেক দন সাহেব তারা কয় নাই মাতাল কবির রাজ্জাক দন আমার শ্রদ্ধেয় মাখনদন কাকায় কিন্তু কয় নেই এটা কাননদনের মুখ থেকে শুনলাম আজকে যখন দুই ভাই গান করত দাদাগুরু মালিকদন সাহেব দাদাগুরু খালেকদন সাহেব আমি অনেক মঞ্চে গিয়েছি আব্বত আব্বার সাথে বাবার সাথে গিয়েছি তখন দেখেছি যে দুই ভাই কান্না করে দর্শক তো কান্না করেছেই এক ভাই আরেক ভাইকে গানের মঞ্চে জড়ায় ধরে দুই নয়নের পানি দিয়ে বুক ভাসিয়ে দিয়েছে আরে এখন ক বলে তুমি আমার ছত্রা পাতা দিয়ে ঘষা দিবা দেও ভাই ছত্রা পাতা দিয়ে ঘষা দিবা যারা এই জায়গায় বড় ভাই আছে তারাই তোমার বিচারটা করবে তোমার তো মারবো না মনে মনে একটা বিচার হইব আর কি ওই বিচার একটা গান দেখে ।
পথে যাইতে বাটাদের পথে যাইতে মারিল এক এশকের তীর ডাকাইতের দল মুরিদ করলো বড় পীর বড় পীর এক দল ডাকাত মুরিদ করছে বড় পীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওলিয়া উলিয়ার কথা শুনলে আল্লাহ পাক অবশ্য অবশ্যই আপনার আমল নামার মধ্যে নেক লিখে দিবে বলি একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন দরবারে পীর মুর্শিদের আলোচনা যদি হয় আপনি গুরু ধরলেন কি ধরেন নাই সেটা কোনো বিষয় না তবে গুরু ধরেছেন আপনি হয়তো খেয়াল করতে পারেন নাই কথাটা আমি আগেই বলছি মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই ইহার চাইতে অধিক গুরু দয়াল বাবা চান মস্তান রে ভজ দেই পায় একজন হচ্ছে ভজনের গুরু আরেকজন হচ্ছে তোমার মা প্রথম গুরু যেই মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভে রেখেছে তোমার যে বাবা যে পিতৃধন নিয়ে তুমি মায়ের গর্ভে প্রবেশ করেছিলে তোমার জন্মদাতা পিতা সেও তোমার গুরু তোমার বড় ভাই সেও গুরু এই ধর্মীয় আলোচনাগুলি এই আলোচনাগুলি আমাদের মঞ্চে করা হয় তবে গান করলাম কথা বললাম আপনি শুধু শোনার জন্য শুনলেন আর সকালবেলা গিয়ে মনে নাই এই কথা আপনি পালন করলেন না তাহলে আর গান শোনা আপনার হইল না গানকে বলা হয়েছে আশেকের জন্য গান এশকেলাহিতে গান শোনা ফরজ সাদেকের জন্য গান শোনা সুন্নাত ফাসেক লোকের জন্য গান বাজনা হারাম গানকে তিন ভাগে বিভক্ত করেছে আশেক লোক সাদেক লোক ফাসেক লোক আশেকের জন্য ফরজ গান শোনা ওই যে খাজা বাবা বড় পীর গান করেছিল আমার ভাই যে কথাটা বলে গেল আগের প্রথম আসরে গানের মধ্যে ওইরকম গান আমরা আমিও তো ভালো শিল্পী না কিন্তু আপনারা ভালো শ্রোতা বিক্রমপুরে এমন কোনো বাড়ি নেই যেই বাড়িতে আগে গান হইতো না এখন কিছু লোক ঢুকছে বুঝলেন তো আগে মহরমের সিন্নি হইতো বাড়িতে বাড়িতে বেড়া বাসানি গান হইতো অনেক আসছি বিক্রমপুরের মাটিতে গান করার জন্য কিন্তু এখন কিছু লোক ঢুকে গেছে ওহাবি মার্কা যারা গান বাজনা পছন্দ করে না তবে গানের মধ্যে প্রকার আছে আপনি খারাপ গান হইলে এটা শুনবেন না আপনি ভালো কথাটা গ্রহণ করেন মন্দ কথা কথাটা বর্জন করেন খারাপ গান হইলে সেটা শোনার দরকার কি আল্লাহ রাসুলের গান পীর আউলিয়ার গান এই অলি আল্লাহর গান চান মস্তানের গান কখনো এটা হারাম হইতে পারে না ওই ওহাবি মার্কা হারেজি খারেজি এজিদি মুসলমান তারা যারা হালে বায়াতকে বিশ্বাস করে না পাক পাঞ্জাতনকে বিশ্বাস করে না তারাই কথাগুলা প্রচার করে বেড়ায় তাদের থেকে সাবধানে থাকতে হবে যাক হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে তিনি মায়ের গর্ভ থেকে আউলিয়া বুঝেছেন আগের আসরে বলেছিলাম বড় পীর যখন একটু ছোট হয়েছে আস্তে আস্তে বড় হইতেছে আর কি একটু ছোট পড়ালেখার সময় হয়েছে এই পড়ালেখার সময় হইলে একদিন মাকে ডাকতে মা বলতেছে বাবা তুমি মাঠে যাও গরু চড়াই আসো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মাঠে গেলেন গরু চড়াইতে গরু চড়াইতে গিয়ে গরুটা শুয়ে পড়ছে গরুটার উঠে না রশি ধরে টানাটানি করে পীরের হাতে হইলে একটা লাঠি লাঠি দিয়ে গরুর পৃষ্ঠের মধ্যে বাড়ি মারছে আর গরুটা বড় পীরের দিকে ঘুরে কয় ই আব্দুল কাদির মালে হাজা খুলে একটা ওয়ালা বেহাজা উমেরতা হে আব্দুল কাদির আপনাকে কি গরুর পৃষ্ঠে বাড়ি মারার জন্য আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে আপনি তো দিন ধর্মের কর্ম করবেন আপনি এই পার্থিব জগতের কর্ম ছেড়ে দিয়ে আপনি আল্লাহর রাস্তায় চলে যান বড় পীর মাকে এসে বললেন মা এই এলাকায় আমি থাকবো না এই শহরে আমি থাকবো না আমি অন্য এলাকায় চলে যেতে চাই বলে কেন বলে মা এই এলাকার মধ্যে আমাকে লেখাপড়া শিখাবে এরকম কোনো লোক নাই বলে কেন কয় হুজুরের কাছে গেছিলাম পড়ার জন্য মাদ্রাসায় গেছিলাম তো হুজুর বড় পীরে পড়া দিছে পড় আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রে যে সিন সিন সদ তৈজই বড় পীর কয় হুজুর এগুলো আমি জানি কয়তে কায়দা পড়ো কয় এইটাও জানি বলে সিপারা পড়ো বলে এইটাও জানি বলে কোরআন শরীফ পড়ো বড় পীর আব্দুল কাদের জিলানী বিসমিল্লার সহিত তিনি কোরআন শরীফ পড়তে আরম্ভ করলেন সুবহানাল্লাহ 18 সিপারা পর্যন্ত পড়ে তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি থামছে হুজুর কয় থামলা কেন বেলা গড়ায় গেছে আরো পড়ো মজা লাগতেছে বড় পীর কয় হুজুর আমি 18 সিপারা পর্যন্ত জানি এরপরে পড়াটা আপনি আমার শিখান হুজুর কয় আমি তোমার করতে শিখামো আমি নিজেও 18 সিপারা জানি না তুমি কই থেকে শিখলে 18 সিপারা এই এলাকার মধ্যে তো এরকম কোনো বড় আলেম হুজুর দেখি না আমার বড় পীর কয় হুজুর আমি মায়ের গর্ভে যখন ছিলাম আমার মা কোরআন শরীফ পড়তো আমি মায়ের পেটে থেকে ওই সময় কোরআন শরীফ মুখস্থ করেছি আপনাকে পড়ে শুনাইলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সন্তান গর্ভে নিয়ে মায়ের কোরআন শরীফ পড়ে তাই সন্তান
ওই কোরআন শরীফ মুখস্থ করে আর আমাগো মাইজিয়ার আবার রাগ করে না এখন খালি ওই যে এস্টার জলসা নাকি কইডা অরুণ বরুণ কিরণমালা দেখে আরো কত কি বাইরিছে হেইডি দে অরুণ বরুণ কিরণমালা দেখলে তো পোলাবন হিরে মিব পোলাবন অরুণ বরুণ কিরণমালা হইব আর আপনি যদি কোরআন শরীফ পড়েন আপনি যদি নামাজ পড়েন আপনি যদি আল্লাহ রাসূলের কথা শুনেন এক মসজিদে গিয়া আপনার সন্তান ওইরকম আল্লাহওয়ালা মায়েরা কেবল রাগ করেন নাকি আমার উপর মনে রাখেন এর জন্য বলছি গান শোনার জন্য শোনা হইলে না না শুনেই ভালো এটা ধারণ করতে হবে হৃদয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী বলে মায়ের ধারে ওই হুজুর আবার একটু মায়েরে দেখাও না আমারে কথা আমার লগে চলেন বাড়িতে গেছে মায়ের দুয়ারের মধ্যে দাঁড়ায় দেখে আব্দুল কাদের ওই যে আসতেছে হুজুর সাথে মা হাতের মধ্যে লাঠি নিয়ে দাঁড়াইছে ও যদি হুজুরের সাথে বেয়াদি বুকিরে থাকে ওরে মারুন বড়বীর দেখে মায়ের হাতের লাঠি লাঠি দিকে বড়বীর দৌড় বড়বীর আগে আগে দৌড়ায় মায়ের পিছনে পিছনে দৌড়ায় বড়বীর আব্দুল কাদের জিলানি দৌড়াইতে দৌড়াইতে একটা কবরস্থানের উপর দিয়ে দৌড়াইতে লাগলেন সুবহানাল্লাহ যে কবরের মধ্যে বড়বীর পা রাখে ওই কবর থেকে একটা করে মুর্দার জিন্দা হয়ে দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ কবর খোলার বাঁশ লাঠি লিয়ে প্রায় 350 মুর্দার বাঁশ লাঠি নিয়ে দাঁড়াইছে বড় পীরের মায়েরে মারবো বড় পীর পিছনের দিকে তাকে এই মুর্দাররা তোমরা যে যেই কবরে ছিলা সে সেই কবরে চলে যাও ইনি আমার গর্ভধারিণী মা আমাকে পেটে রেখেছে খবরদার আমার মায়ের প্রতি এক পা অগ্রসর হইও না কথা শুনে সমস্ত মুর্দারগুলি যার যার কবরে চলে গেছে কিন্তু একটা মুর্দার এটা একটু ঠেডা গাউরা এটা খাড়াই দিছে কবরে যায় না বড় পীর কয় কিরে যাস না ওই মুর্দার কয় হুজুর একবার ময়ূরে কবরে গেছিলাম কবরে খুব কষ্ট কয়তে কী চাস কয় আমার আর কবরে যেতে মন চায় না কস কি কহ দোয়া করেন আমার যেমন কবরে না যাওয়া লাগে আমার বড়বীর কয় ঠিক আছে তারে দোয়া করলাম কাল কিয়ামতের আগ পর্যন্ত তুই জিন্দা থাকবি সুবহানাল্লাহ কিয়ামতের কিছুকাল আগে শ্যাম দেশে মসজিদে বাই যায় দুই ফেরেশতার কাঁধের উপর ভর করে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে আসবে তুই ওই সিঁড়ির কাছে গিয়ে বলবি আসসালামু আলাইকুম এইটা বলার পরে তোর মরণ হইব এর আগে আর তোর মরণ হবে না হইব না সালামটা তোর কাছে আমি গচ্ছিত রাখলাম বড়বীর মায়ের সাথে যায় বড়বীর ডাক দিয়ে মায়ের কয় মা এই শহরে আমি থাকি না আমি লেখাপড়া করবো আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হব আমাকে তুমি দোয়া করো মায় বললেন তুমি আমার একটা ছেলে আমি তোমাকে দোয়া করি প্রাণ ভরে তুমি যেখানে থাকো তুমি সেখানে ভালো থেকো মা কিছু কথা শিখিয়ে দিলেন জীবনে চলার পথে এক নম্বরের কথা হইল কখনো মিথ্যা কথা বলবো না সব পাপের বাপ মিথ্যা কথা জেনে কখনো সত্য গোপন করবা না আল্লাহর উপর ভরসা রাখবা আল্লাহ ব্যতীত বান্দার পরম বন্ধু কেউ নাই একটা দোয়া শিখিয়ে দিলে লিল্লাহিল কাফি কাসাতুল কাফি লিকুল্লি কাফি কাফাফিল কাফি ওয়া লিল্লাহিল হাম বিপদে পড়লে মাকে স্মরণ করে এই কথাটা তুমি মনে করো তোমার সব বিপদ চলে যাবে বরপীর আব্দুল কাদের জিলানিকে 40টি স্বর্ণ মুদ্রা মায় দিয়ে দিলেন বগলের নিচে আসকারের নিচে একটা ঝোলার মধ্যে ছোট একটা পোটলার মধ্যে বরফে এটা নিয়ে বাগদাদের উদ্দেশ্যে যাইতেছে প্রথমে তিনি মিথ্যা বললেন না কোথায় গিয়ে জিলাননগর ছেড়ে পীরে হামদান শহর যায় হামদান শহর গিয়ে পীরে কাফেলা পায় ওই কাফেলার সাথে পীরে লইল রে ভিড়িয়া আরে ওই দলটা যাবে বুঝি বাগদাদে চলিয়া আমার বড় পীর তাদেরকে দিলেন যে বলিয়া আমি আপনাদের সঙ্গে কিন্তু বাগদাদ শহর যাব বাগদাদেতে গিয়ে আমি লেখাপড়া করব ওইখানে তাবু গেরে ঘুমাইয়া ছিল সন্ধ্যার পরে একদল ডাকাত হাজির হইয়া গেল ডাকাত মারামারি কাটাকাটি দিল লাগাইয়া আর যার যা ছিল ডাকাতের তো সব নিল কারিয়া আমার বড় পীরে ছিল তখন কন্দার ঘরে একটা ডাকাত চলে গেল বড় পীরের ধারে একজন ডাকাত গিয়ে বলে বড় পীরের খাই তোমার কাছে কি বাই আছে আমি জানতে চাই আমার বড় পীর কয় ওরে ডাকাত তোমারে দেখইয়া সত্য কথা বলবো আমি কথা না বুঝিয়া সত্য কথা বলবো আমি মিথ্যা বলবো না আমায় মিথ্যা বলতে মার জন্য উনি করে দিছে মানা আসার সময় মার জন্য উনি শোনো তার ঘটনা 40টি স্বর্ণ মুদ্রা সেলাইয়া দিছে শোনো শোনো ওরে ডাকাত বলি তোমার কাছে ডাকাতে এই কথা যখন শুনিল পীরের কথা ডাকাত বিশ্বাস না করিল সর্দারের কাছে তখন গেল রে চলিয়া আরে আহম্মদ বাদাবি নাম দেই সবাই বলিয়া আহম্মদ বাদাবি নাম সর্দারের ছিল সর্দারের কাছে গিয়ে বলিতে লাগিল কত মানুষ
দেখলাম এই জগৎটা জুড়ে একটা বাচ্চা মিছত্ব বলে যে আমারে আর একটা বাচ্চা সত্য কথা আমার কাছে কয় সর্দারে কয় ধইরা আনো শোনো তার বিষয় আমার বড় পীর রে ধইরা নিল সর্দারেরও ধারে সর্দারে কয় ওরে বালক বলতেছি তোমারে তোমার কাছে কি বাই আছে বলো নাই আমায় আমার বড় পীর কয় ওরে সর্দার বলতেছি তোমায় আমি সত্য কথা বলবো মুখে মিথ্যা বলবো না মিথ্যা বলতে মার জননী করে দিছে মানা আসার সময় মার জননী বগলেরও নিচে চল্লিশটি স্বর্ণ মুদ্রা সেলাইয়া দিছে সর্দার কয় মুখের কথা বিশ্বাস করি না স্বর্ণ মুদ্রা বাহির করে দেখাও এখন সঙ্গে সঙ্গে বড় পীরে কোন কাম করিল স্বর্ণ মুদ্রা বাহির করে দেখাইয়া দিল এই কাণ্ড দেখিয়া সর্দার উঠিল কান দিয়া সারা জীবন গেলাম আমি ডাকাতি করিয়া এই জীবনে কবুই আমি সত্য বললাম না মিথ্যা বলতে কখনো দ্বিধা করলাম না আর এই বালক ছোট বালক মায়ের আদেশ নিয়া সত্য কথা বলে তিনি সামনে দাঁড়াইয়া সর্দারে কয় বড় পীরে আপনার নামটা কি আমার বড় পীর কয় ওরে সর্দার তোমায় বলতেছি জিলানের জিলানি আমি আব্দুল কাদির নাম জিলানের জিলানি আমি আব্দুল কাদির নাম আমার পরিচয়টা তোমার কাছে খুলে বলিলাম ওরে জালালি হালাতে পীরে একটু চাইয়া ছিল জালালি নজরে পীরে একটু চাইয়া ছিল অমনি ডাকা সর্দার বেহুশ হইয়া গেল হুশ পাইয়া ধরলো গিয়া বড় পীরের পায় পায় ধইরা কয় ওগো হুজুর মাফ করেন আমায় আমার বড় পীর কয় দিলাম 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 মাফ করিয়া জন্মের মতো ডাকাতি দেওনারে ছাড়িয়া সর্দার কয় ডাকাতি ছেড়ে করবো আমি কি আমার বড় পীর কয় ওরে সর্দার তোমায় বলতেছি আউলিয়া বানাইয়া দিলাম এই মায়ার সংসারে এই দুনিয়ার ধ্বনি আমি বানাইলাম তোমারে আখেরাতের ধ্বনি তোমায় দিলাম বানাইয়া বড় পীরের দোয়ায় ডাকা যা আউলিয়া হইয়া বলো কবে যাইয়া লুটাইবে কবে যাইয়া লুটাইবে বড় পীর ডাকাতে দলমুরি করলো বড় পীর বড় পীর ডাকাতে দলমুরি করলো বড় পীর বাগদাদেরি পথে যাইতে বাগদাদেরি পথে যাইতে মারিল একে কেশকের তীর হায় ডাকাতে দলমুরি করলো বড় পীর বড় পীর ডাকাতে দলমুরি করলো বড় পীর বুঝতে অসুবিধা হয় নাই তো আপনাদের এটা আমার একটু কষ্ট হয়েছে বেশি এক লগে কইছি তো প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে যার আমার চান মস্তান বাবার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো চান মস্তান বাবার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো চান মস্তান বাবার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো চান মস্তান বাবার ভাবের প্রীতি সভা করে আছেন যারা যতই আসে কান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান সকলের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই আমাদের জন্য করবেন দোয়া দোয়া ভিক্ষা চাই আমার যাহা প্রশ্ন ছিল আমার মিয়া ভাইয়ের ধারে সুন্দরভাবে দাঁড়াইয়া সে বলেছে সবারে আমার কাছে নতুন করে করল জিজ্ঞাসন ভুলি নাই কথা করিব পূরণ তিনি যেইভাবে তে জিজ্ঞেস করে কথা মন্দ না আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা এক মা চলে গেল বড় পীরের ধারে গিয়া বলে ও গো হুজুর বলতেছি আপনারে আমার কোনো সন্তান নাই আপনারে দেই কইয়া শোনেন শোনেন পীর সাহেব শোনেন না বসিয়া কামাই খাইবার স্বাদ নাই মরলে মাটি দিবে কে কামাই খাইবার স্বাদ নাই মরলে মাটি দিবে কে আল্লাহর কাছে দোয়া করে একটা সন্তান দে আমার বড় পীর কয় সন্তান হবে তোমারে জানাই তুমি বাড়িতে চলে যাও না ও গো আমার মাই আর বাড়িতে বেটি যখন চলে গিয়েছিল দশ মাস দশ দিন পরে একটা সন্তান কিন্তু হইল তবে সন্তানটা হয়ে গেছে মাইয়া এই কথা প্রশ্ন করে আর সরে দা আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে কন্যা সন্তান হইলে একটু বেজার হয় তবে আছে না নাই ছেলে সন্তান হইলে কয় এইটা আমার বংশের সুনাম করবো খুব হ্যাঁ সে কয়দিন পরে বুঝেন নাই একটা মেয়ে মানি একটা জান্নাত সুবহানাল্লাহ একবার বলেন জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা মেয়ে হইলে একটা জান্নাত যে পোলা পোলা আশা করেন না হ্যাঁ সে পোলায়
জায়গা গসা দিয়া হ্যাঁ মেয়ে হইল একটা জান্নাত মেয়ের মতো মেয়ে এসে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এইরকম একটা মেয়ে হইলি তো চলে 20 কোটি মানুষে শাসন করতেছে কি জ্যান হতেন ব্যাপার নাকি এরকম একটা মাইয়া বানান না লেখাপড়া করুক না জজ ব্যারিস্টার হোক না দশটা পোলার চাইতে বেশি গুণ আপনার কাজে দিবি মায়েরা খুশি হয়েছেন না মায়েরা খুব খুশি হয়েছে দোয়া করেন আমাদের দুই ভাইয়ের জন্য মাঝাতি বড় ভালো ওই যে মাইয়া হয়েছে বেটি বেজার হয়েছে আরে আমার একটা মাইয়া হইলো পীরের কাছে নিয়ে গেছে আবার বড় পীর আপনাকে জানাই 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 আমি তো ছেলে চেয়েছিলাম কিন্তু মাইয়া হইছে বলি আপনার ঠাই বড় পীর তখন জিকির করতেছিল এস ভাবে ছিল এস মানে প্রেম সেই প্রেমে কোন অলিয়া উলিয়া যদি কোন লোকের দিকে তাকায় তখন সে ভাববে যা তাই হয়ে যাবে বড় পীর তাকাইলেন নাভি থেকে নিস পর্যন্ত ছিল পুরুষ হয়ে গেল নারী হ্যাঁ ছিল নারী হয়ে গেল পুরুষ ছিল নারী হয়ে গেল পুরুষ দেখিয়া বেটি খুব আনন্দে আসিল তার হুঁশ খুব খুশি হয়েছে বেটি ছিল মাইয়া হয়ে গেছে পোলা আরে তাড়াতাড়ি বাড়িতে চল পাগলের সব খেলা বেটি বড় হইল খুশি বেটি বড় হইল খুশি ওরে আমারে কইরো না দুষি বেটি বড় হইছে ওরে আমারে কইরো না দুষি গো বেটি বড় হইল খুশি কিন্তু আস্তে আস্তে বড় হয় মাই দেখতে পায় দেখে নিচে হইল মায়ের অংশ উপরে হইল মায়ের অংশ নিচে পুরুষ বলিব সবাই ওখানে অনেক মায়েরা বসা দেখতে পায় না অনেকে তো আশা করে একটু কাননে দেখি কাজলে দেখি একটু আশা করে এই জন্য একটু মাইকটা নিয়ে আইলাম নিচে তার পুরুষ ঠিকই আছে উপরে মাইয়া দেখা যায় মায় পড়ছে বড় বড়ই জ্বালায় আগেই তো ভালো ছিল মাইয়া ছিল বিয়া দিতে পারতাম বিয়া দিলে জামাই আইতো ঘরে পোলার সব মিটাইতাম দেখা জামাই রে এখন কেমন হইল পোলা ওনা মাইয়াও না মাই কান্দে যারে যার আবার চলে গেলেন মাই বড় পীরের দরবার গিয়ে বলে বড় পীর আপনাকে জানাই জানাই মেয়েও না ছেলেও না আমি জানিবারে চাই বলছে আমার বড় পীরে বলছে আমার বড় ডাক দিয়ে বলছে আমার বড় পীরে ওরে বলছে আমার বড় পীরে মাগো দোয়া করলাম এই সংসারে বলছে আমার বড় পীরে ওরে দোয়া করলাম এই সংসার গো বলছে আমার বড় পীরে মা আমি দোয়া করে গেলাম আমার এই কাদ্রিয়া তরিকা হইতে চারটা আরো তিনটা তরিকা সৃষ্টি হবে যেমন কাদ্রিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মজদ্দিয়া চার তরিকা নয় মুসলমানের ইসলাম ধর্মের চারটা তরিকা হয় কয়টা তরিকা চারটা কাদ্রিয়া নকশাবন্দিয়া মজদ্দিয়া চিস্তিয়া এই চারটা তরিকা বললো মা আমি একটা কাজ করে দিলাম ও বিয়ে নিজ দিয়া করবো উপর দিয়া বইবো কেমনে বলে আমার কাছেও বিয়া বইছে উপর দিয়া একজন যখন একজনের হাতের উপরে হাত দেয় তখন বিয়া শাদি হয় যে নাকি কামেল গুরুর কাছে নিয়েছে আশ্রয় কামেল গুরুর হাতে হাত দিলে
गुरु हलो जगतपति तार साथे तुम्हार जाबे बिये होए এই কথাটা সবার মাঝে দিলাম আমি কই তাই শেখ বাহাউদ্দিন নাম তার নকশাবন্দিয়ার মালিক কর্ণধার বড় পীরের কাছে murid হয়েছিল বড় পীরকে সে গুরু ভজিল গুরু ভজা এটা সাধারণ ব্যাপার না যিনি বাড়ির মালিক যিনি ওরস করতেছে তিনিই জানে যে কি দেখছে চাঁদ মস্তন বাবার ভিতরে যার জন্য বছর বছর কত টাকা খরচ করে ডাইকে এনে আপনি করে এই আদর যত্ন করতেছে সবাই করতে পারে না কি রূপ দেখা যেন পাগল হয়েছে ওই চান মস্তান বাবা 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 তাই তো বারে বারে চায় ওই নামটা শুনিবার যে চান মস্তান বাবার ভক্ত তার সামনে যদি বারবার কোন চান মস্তান দেখবেন তার কাছে ভালো লাগতেছে যে আমার বাবার নামটা বলছে যে কদমচন্দ্রের ভক্ত তার সামনে যদি বারবার বলেন কদমচন্দ্র কদমচন্দ্র ভালো লাগে যে যার ভক্ত সেই গুরুর নাম যদি বলে ভালো লাগে মনে আমার বড় পীর বলিল তখনই মা গো ওর একটা তরিকার মালিক বানায় দিলাম এই চার তরিকার মধ্যে একটি তরিকা হইল নকশাবন্দিয়া এই নকশাবন্দিয়ার মালিক হইলেন শেখ বাহাউদ্দিন সে নিজ দিয়া বিয়া করবে কেমন বিয়া করবে তার কাছে অনেক মানুষ আসবে বলি তোমার ঠাই হাজার হাজার ভক্ত হবে মা তোমাকে জানাই তার কাছে অনেক মানুষ আসবে বলি তোমার ঠাই তার হাজার হাজার ভক্ত হবে তোমাকে জানাই তার স্তনগুলি কিন্তু বাবা বড় হয়েছিল তার মায়েদের যেমন স্তন আমার বলতে হলো আমিও মায়ের দুগ্ধ খেয়েছি মায়ের দুগ্ধ ছাড়া কেউ দুনিয়ায় আসে নাই সর্বপ্রথম খেয়েছি মায়ের দুগ্ধ ভাই জন্ম নিয়ে খেয়েছি কি মায়ের স্তনের দুগ্ধ লোকে বলে জান্নাতে গিয়ে জান্নাতের খাবার খাবে জান্নাতের চাইতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সম্পন্ন খাবার তুমি দুনিয়ায় খেয়েছো সেই খাবার হচ্ছে তোমার মায়ের স্তনের দুগ্ধ সুবহানাল্লাহ জান্নাতে গেলে পাবে না জান্নাতের চাইতো দামি খাবার দুনিয়ায় খেয়েছো তোমার হয়তো মনে নাই অত জান্নাতের লোভ কইরো না এখানের জান্নাতটাকে ঠিক করো তারপর ওখানে গিয়ে তুমি জান্নাতের আশা করবা তোমার মায়ের স্তনের দুগ্ধ ওটা জান্নাতের চাইতো সুস্বাদু ওটা গরমও না ঠান্ডাও না মিষ্টিও না তিতাও না কেমন এক রস দিয়ে দিছে সেই দেহটা জীর্ণ শীর্ণ ছিল সেই যে দেহটাকে মা সেই অমৃত সুধা দিয়ে তোমাকে শক্তিবান করেছে এবার আসেন শেখ বাহাউদ্দিন তার স্তন যুগল ছিল বড় কাকা কি কষ্ট পাইছেন কাকা ও কাকা ও এখানে সমস্যা না হ্যাঁ আচ্ছা আচ্ছা থাক থাক একটু থাক 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 না থাক এখন থাক আপনি একটু শুয়ে বসুন না থাক 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 আচ্ছা বুঝছি হয়তো কোনো কিছু হইতে পারে অসুস্থ এটা কমিটি যারা আছেন আমার গানটা শেষ হইলে তারপরে একজন দুই একটু ধরে একটু নিয়ে যান ওনার কোথায় ছিলাম হারায় গেলাম তার বড় বড় স্তন যুগল হয়েছিল কোনো ভক্ত যদি আসতো পিছনে স্তনটা দিয়ে দিত খা খায় যা যে একবার খাইছে সেই আউলিয়া হইছে সুবহানাল্লাহ পীরে তোমার দিকে বারে বারে সুনজরে তাকাইবো না একবার তাকাইবো জীবনে হ্যাঁ তুমি 12 বছর তিন বারং 36 বছর সাধনা করো নাও তাকাইতে পারে যদি দয়া করে একবার তাকায় তুমি পারবে যে অনেক অনেক ভক্তরা গিয়ে কই বাবা আপনি মুড়ি দিলাম আমারে আজকে মাসকা মুড়ি দিছি কালকে খেলা বুদ্ধি দিয়ে দেন আমার আছে আমাকে সমাজের মধ্যে রম না তা না 12 12 24 তিন বারং 36 বছর সাধনা করেছো তাও সে না দিতে পারে আবার ক্ষণিকের মধ্যেই তোমারে দয়া কইরা হ্যাঁ দিতে পারে সেই আশায় বসে থাকতে হবে তোমাকে তাই তিনি যদি কোনো ভক্তরে পছন্দ হইছে কইছে আয় সন্তান যেমন মায়ের স্তনের দুগ্ধ পান করে তেমনি করে ভক্তরা শেখ বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির স্তনের দুগ্ধ পান করতেন যে একবার পান করত সেই আউলিয়া হয়ে গেছে আরে এই পর্যন্ত কথা ছিল কথাই দিব ইতি এই পর্যন্ত কথা ছিল তার ইতি রেখে যাই ঠিকঠাক মতো থাকিস রে কামাল চাচা ভাই আমার জিজ্ঞাসা খারাপ লাগছে আপনাদের কাছে
আমি জানি ভালো লাগতেছে, আমি আরো বললে আপনারা শুনবেন, কিন্তু সময়ের তো একটা ব্যাপার আছে, কর্তব্য বলছে একটু গানটা বেশি গায়েন তো আমরা আপনাকে ঠকাবো না। আমি প্রশ্ন করি আমার ভাইয়ের কাছে, প্রশ্ন করব এবার তারে খাজা বাবার জীবনী দাঁড়াইয়া বলবে তিনি, বলবে সেই কাহিনী খাজা বাবার জীবনী ধরে জিজ্ঞেস করে যাই, আশা করি জবাব দিবে, জবাব যেন পাই। হযরত খাজা মঈনুদ্দিন হিন্দেরও সুলতান, গরিবের বন্ধু খাজা বড় দয়াবান, আমার খাজা বাবা সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে যায়, আমার খাজা বাবা সন্তান নিয়ে রাস্তা দিয়ে যায়, আর এক বেটির একটা সন্তান মরছে, বেটি ডাক দিয়ে কয় খাজা বাবা আমার না একটাই সন্তান ছিল, আমার সন্তানটা মরে গেছে, কামাই খাইবার স্বাদ নাই মরলে আমারে মাটি দিব কে? ও খাজা মঈনুদ্দিন তুমি তো আল্লাহর অলি, দোয়া করে সন্তানটাই আমার জিন্দা করে দে। আছেন অনেক মা এক সন্তান আমার মতন, একটা সন্তানই মরে গেছে গা খাজা বাবাকে। তুই যদি তোকে যদি কেউ বিনা দোষে হত্যা করে থাকে বা তোর মৃত্যু হয়ে থাকে তুই দাঁড়িয়ে যা, বলার সঙ্গে সঙ্গে সন্তানকে খাজা বাবা ইশারা দিয়েছে শাহাদাত আঙ্গিয়ে দিয়ে দাঁড়িয়ে যা, এটা বলার সঙ্গে সঙ্গে ওই মৃত সন্তান জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ হইলো আল্লাহ তোমার প্রশংসা করি, তোমার সৃষ্টির প্রশংসা করি, এই যে বাইচা আছি এইটাই শুকরিয়া তার দরবারে। খাজা বাবার ছেলে আবার দেখছে, কি দেখছে খাজা বাবার, আমার বাবা এক বেটির সন্তান রে জিন্দা করে দিল। এবার যাইতে যাইতে আজমি শরীফ যারা গিয়েছে তারা জানে ভালো, তারাগড় পাহাড়ের উপর উঠবে, কয়েকবার গিয়েছি আরো আশা আছে বেঁচে থাকলে যাবো, তারাগড় পাহাড়ের উপর উঠবে, খাজা বাবা দেখতে পায় আরেক বেটি আরেকটা সন্তান লইয়া সামনে দাঁড়ায়, আমার ছেলে গেছে মারা, আমার ছেলে গেছে মারা, আমার ছেলে গেছে মারা, আমার ছেলে গেছে মারা, ওই দয়াল খাজা হোক না খারাপ আমার ছেলে গেছে মারা, ওই দয়াল খাজা হোক না খারাপ আমার ছেলে গেছে মারা, আমার ছেলে মরে গেছে দেও জানাজা পড়াইয়া, আমার খাজা বাবা বলে তখন ওই বেটিকে ডাকিয়া জানাজা পরে পড়াইব, আগে নামাজ পড়তে যাই, মুসল্লিদেরকে নামাজ শেষে নিয়ে আসব, তারপর দিব জানাজা পড়াই, আমি নামাজ পড়ে আসি মা গো বলি তোমার ধারে, তারপরে জানাজা পড়াইব, থাকো ধৈর্য ধরে, মাই খুব কান্নাকাটি করতেছিল, খাজা বাবা নামাজ পড়তে যায় কিন্তু খাজা বাবার ছেলেটা ওই মায়ের সামনে দাঁড়ায়, ডাক দিয়ে কয় বেটি কান্দ কেন, বেটি বলে সন্তান গিয়াছে মরিয়া, সন্তানের জন্য বুকটা কাঁদে তাই চোখে যায় পানি আসিয়া, যার মরছে সেই তো জানে, যার মরছে সেই তো জানে, যার মরছে সেই তো জানে, অন্যটা জানিবে কেনে যাহার মরলো সে তো সন্তানের কাফনের কাপড়টা খুলো, মুখটা দেখি একটু চাইয়া, কাফনের কাপড়টা যখন মুখ হইতে লইছে সরাইয়া, ওই ছেলের দিকে শাহাদাত আঙ্গলি দিয়ে তাকায় কয় এই ছেলে তোর মায় কান্দে ওঠ, তোর মায় কান্দে ওঠ, কইতে দেরি কাপড় চাপড় লই উঠে গেছে গা। বেটি চিন্তা করে খাজা বাবা কইছে নামাজ পড়ে এসে জানাজা পড়াইবো, আমার সন্তান গেছে গা জিন্দা হয়ে, পরে যদি আমার সন্তান রে মাইরে আবার জানাজা পড়ায় আমি তাড়াতাড়ি এলাকা ছাড়ি। বেটি তো খুশি মরা সন্তান জিন্দা হয়ে গেছে গা, বেটি বাধ্য নামাজ পেল, মুসল্লি নিয়ে আমার খাজা বাবা আসছে, আইসা দেখে খাজা বাবার ছেলেটা দাঁড়ানো, খাটটা আছে কাফনের কাপড়টা আছে কিন্তু সন্তানটা নাই, খাজা বাবার ছেলে ডাক দিয়ে কিরে বাবা এনে এক বেটি আসিল, ওই একটা মরা লাশ আসিল, গেল কই কি হয়েছে এখানে? সন্তান খাজা বাবার দিকে বিটি বিটি হাসি কয় বাবা কন কি কন যে বেটি দিহি কান দে, পরে পোলারে কইছি গিয়ে ওঠ উঠছে পরে ওর মাল্লকে বাইত পাঠাই দিছি। খাজা কই কি রে হ্যাঁ আমিও
বাবা একটু খেয়াল করেন কোথায় এটা হ্যাঁ পুরো কয় কি আর তুই কি করছিস এটা কাকা বাবা আপনি আসার সময় এক বেটি কান্দে ওই বেটির পোলা কান্দে দিকে বেটির পোলা মরে আছে তারপর কইলেন ওট তারপরে গেল গো বেটি খুশি হয়ে আমি ওইরকম কইছি উঠে গেছে গেছে গা ওই বেটি গেছে গা খুশি হয়ে খাজা মনে মনে চিন্তা করে আমিও জিন্দা করি ও জিন্দা করে হেসে যদি ওর ঘরে পলাইব হে ও মরে গেলে যদি দরবারের মধ্যে লাশ লয়ে আহে মরা লয়ে আহে তখন তো জিন্দা করতে হইবে এইভাবে তো পৃথিবীতে যত লাশ সবাই না আমার এনে ফেলাইব দেখ মরা জিন্দা করানো লাগবো খাজা বাবা তখন ছেলের দিকে তাকায় একটা ধাপ্পি দিয়ে একটা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা এই যে দূর হয়ে যা বলছে আইজু গেছে কাইলু গেছে আর সামনে আসে নাই আমার ভাইয়ের কাছে আমার জানার দরকার কই গেল রে ভাই গেল কই প্রীতি তারাই তারাই জানে গো জন্মস্থানের ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো জন্মস্থান বাবার ভাবের প্রীতি চমৎকার ভাবে কথার জবাব করে আমার কাছে একটি কথা আমার ভাই রেখে গেলেন তা আসলে গানের মধ্যে একটু আড়াআড়ি না থাকলে হয় না এটা বাস্তব সত্য অনেক ঝগড়া দেখেছি আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ান আমার শ্রদ্ধেয় কাকা মাখন কাকা কত ঝগড়া করেছে কিন্তু শেষ রাত্রে গিয়ে আবার একটা মিল তাদের হয়েছে মায়েরা একটু মা এই মা কথা এখানে আসে পিছনে মায়েরা কথা বলেন একটু আসতে মা মা গো ওই মা ওই মা কত জোরে জোরে কত কইতেছে আমাদের কথা কানে আসে না আমাদের কাছে কষ্ট লাগে না একটু আসতে একটি গান ডাকি তারপর প্রশ্ন জবাবে যাবো রঙ্গের নৌকা রঙ্গের বৈঠা রঙ্গের একটা ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায় ডাকছে আমার চান মস্তান রঙের তরি ছেড়ে যায় ওই তরিতে চর্বি যারা যারা ভাবের করি ষোলো আনা জোগাড় রাখিস তারা ওই তরিতে চর্বি যারা যারা ভাবের করি ষোলো আনা জোগাড় রাখিস বাবা ওই তরিতে চর্বি যারা যারা আরে প্রেমের করি ষোলো আনা জোগাড় রাখিস তারা এক আনা কম হইলে ঠাই দিবে না তার আরে আনা করি কম হইলে এক আনা দেখো আনা করি কম হইলে ঠাই দিবে না তার নৌকায় ডাকছে আমার বড় পীরে রঙে তরি ছেড়ে বিশ্বাস ভক্তি প্রেম আছে যার আওয়াজন বিশ্বাস ভক্তি প্রেম এক আধারে তিন যাহার কাছে থাকে গুরু বলে আমি সেই ভক্তের কাছে ঋণ জয় গুরু বলা হলো কি বিশ্বাস ভক্তি প্রেম এক আধারে তিন যাহার কাছে থাকবে গুরু তার কাছে ঋণ যেখানে বিশ্বাস নাই প্রেম নাই ভক্তি নাই বিশ্বাস ভক্তিহীন প্রেমহীন মানুষ পশুর চাইতেও বাবা বিশ্বাস ভক্তি প্রেম আছে যার নাম স্মরণে এক ধ্যানে হয়ে যাবে পার বিশ্বাস ভক্তি প্রেম আছে যার বিশ্বাস ভক্তি প্রেম আছে যার দয়াল নাম স্মরণে এক ধ্যানে হয়ে যাবে পার পরে অবিশ্বাসে পায় না কিনার কুবা তাসে বাড়ি ওরে অবিশ্বাসে পায় না কিনার কুবা তাসে বাড়ি খাই অবিশ্বাসে 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 পায় না কিনার কুবা তাসে বাড়ি খাই ডাকে আমার বড় কিরে রঙে তরি ছেড়ে রঙে রঙে বসা 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 রঙে রঙ
থাকিলে সাধনারি বল এক নামে থাকিলে বাধা পাবিরে তার ফল এক নামে থাকিলে সাধনারি বল এক নামে থাকিলে বাধা পাবিরে তার ফল তোর থাকে না যদি না থাকে যদি কোনো সাধনার বল ও তুই এক নামে থাকিলে বাধা পাবি শেষে ফল মাতার নামে দেওয়ান কাজল মন বজে না এই ধরা ওরে মাতার নামে মাতার রাজ্জাক নামে মাতার নামে দেওয়ান কাজল মন বজে না এই ধরা না থাকলে তোর সাধনার বল এক নামে থাকিলে বাধা পাবিরে তার ফল বড় পীরের ভক্ত একজন মরে গেছে মরার পরে কবর আমার ভাই একটা কথা বলছে যে কবরের মধ্যে খুব কষ্ট সবার জন্য না মাই কবরের ভাই কই মাই কবরের ভাই একটু আসেন কবরে সবার জন্য কষ্ট না কষ্ট কার জন্য আমার মতো এইরকম লোকের জন্য কষ্ট কিন্তু বাবা চান মস্তান কদম চান শাহজালাল শাহপরান খাজা মঈনুদ্দিন বড়পীর আব্দুল কাদের জিলানী শাহালি বগদাদি শাহবক শিশা সুরেশ্বরী বাবা গণিশা ল্যাংটা বাবা তাদের জন্য কি কষ্ট তাদের জন্য বাসর ঘর সুবহানাল্লাহ সুবহান এই মা কথা বলেন আপনারা আমার দেখেন না এর জন্য কি কথা কন কি কইছি শুনছেন কবরে কিন্তু সবার জন্য কষ্ট না যার জন্য কষ্ট তার জন্য কষ্ট এই আমার মতো সলিমুদ্দিন মরে গেলে তো ফেরেশতারা গুতার আরম্ভ করবো আগে ক কাজল দেওয়ান দুনিয়ার মধ্যে গিয়ে কি করছস কিন্তু আল্লাহর ওলি যারা তারা কি সেই কষ্ট ভোগ করে তারা তো জাতের সাথে লয় হয়ে যায় যাই এই কবরে তাদেরটা ভিন্ন বিষয় আর একটা ছোট্ট কথা বলি রাগ করি না মানুষ কিন্তু মরে না মানুষ মরে না বলা হয়েছে কুল্লে নফসিন জায়কাতুল মউত নফসটা মরে যায় দেহটা নফস মানে দেহ পঞ্চ অজুদ পঞ্চ মানে এই দেহটাকে তৈরি করা হয়েছে পঞ্চরস এই দেহের মধ্যে আছে এগুলা মিটে যাবে কিন্তু মানুষ যে এটা যদি মরবো তাহলে আল্লাহ বিচার করবো মরে না তো মানুষ তো মরে না মরে আমার মতো যারা পশুর স্বভাবে ভক্ত একজন মরে গেছে বড় পীরের ভক্ত কবরের মধ্যে দুই ফেরেশতা প্রথমে উপস্থিত হবে কবরের মধ্যে ফেরেশতা উপস্থিত হয়ে সর্বপ্রথম প্রশ্ন করবে মান্ডাব্বুকা বলো তোমার রব কি দ্বিতীয় প্রশ্ন করবে জবাব তাড়াতাড়ি দে এক নম্বর প্রশ্ন মান্ডাব্বুকা দ্বিতীয় প্রশ্ন করবে কমান দিনুকা বলো তোমার দিন কি তৃতীয় প্রশ্ন করবে মার হাজার রাসূলু বলো তোমার রাসূল কে তিনটা প্রশ্ন এক নম্বর হলো মান্ডাব্বুকা তোমার রব কে জবাব করতে হবে রাব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ দ্বিতীয় প্রশ্ন অমান দিনুকা জবাব করতে হবে আনা দিনিয়াতে ইসলাম যদি মুসলমান হয় আমি ইসলাম ধর্মের অনুসারী তৃতীয় প্রশ্ন মার হাজার রাসূলু রসুলের প্রতিচ্ছবিটা সামনে তুলে ধরবে তখন বলতে হবে হুয়ার রাসূল ইনি আমার রাসূল বললাম আর হয়ে গেল এরকম না বিষয়টা অনেক কঠিন ব্যাপার এবার আসেন বড় পীরের ভক্তরা তো জিজ্ঞেস করছে মান্ডাব্বুকা বল তো রব কে বলে রব আমার বড় পীর রব আমার বড় পীর রব আমার বড় পীর রব আমার বড় পীর নাম হইল তার আব্দুল কাদির রব আমার বড় পীর নাম হইল তার আব্দুল কাদির রব আমার বড় পীর
ফেরেশতা মুনকির নকির একজন আরেকজনের দিকে চায়, কি রে এই নাম তো কোনো সময় শুনি নাই। আব্দুল কাদির একটা আবার একটা কয়, ওইলে হইতে পারে কারণ আল্লাহর এক নাম তো কাদির। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন কর। দ্বিতীয় প্রশ্ন করেছে, বল দেখি তোর দিন কি? অমান দিনুকা বলে, দিনই আমার বরফি, দিনই আমার বরফি। আরে নাম হইল তার আব্দুল কাদির, দিনই আমার বরফি। আরে নাম হইল তার আব্দুল কাদির, দিনই আমার বরফি। ফেরেশতারা বলে, খবরদার দুইটা ভুল বললা, বরফির কে? আরেকটা প্রশ্ন আছে, যদি জবাব দিতে না পারে তাহলে অবশ্যই তাকে সাজা দিব। তিন নাম্বার প্রশ্ন করেছে, মার হাজার রাজুলু তোমার রসুল কে? বলে, রসুল আমার বরফি, রসুল আমার বরফি, রসুল আমার বরফি, রসুল আমার বরফি। নাম হইল তার আব্দুল কাদির, রসুল আমার বরফি। বলে, নাম হইল তার আব্দুল কাদির, রসুল আমার বরফি। ফেরেশতারা দেরি করে নাই, আগুনের বড় গুরজুনিয়া ভক্তের দিকে যায়, ফেরেশতা মারিবার লাগিয়া, এর দর সাজা দিব। আর কবরের মধ্যে থেকে ভক্ত বলছে, বরফি বরফি। চোখের পলকে হযরত বরফির আব্দুল কাদের জিলানী সেই কবরের মধ্যে গিয়ে উপস্থিত। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিরে কি হইছে, আমারে ডাকলি কেন? বলে, ফেরেশতারা আমারে মারতে চায়। বরফির জিজ্ঞেস করে, কিরে ফেরেশতা, আমার ভক্তের মারতে চাস কেন? ফেরেশতারা আপনি কি? বরফির কে, বেহাদব আমি কে মানি? আগে তোরা জবাব দে, তোরা কি মুসলমান নাকি অন্য ধর্মের? কেন কয়, আমার যে সালাম দিলি না, আমি বরফির আব্দুল কাদের জিলানি। সুবহানাল্লাহ। মনকির নকির দুই ফেরেশতা বলে, ভুল হয়ে গেছে, ক্ষমা ভিক্ষা চাই, এই মুহূর্তে আপনাকে আমরা সালাম জানাই। ভুল হয়ে গেছে গা। বরফির কয়, বারবার ভুল করবি আর বারবার ক্ষমা চাবি, এইবার আর মাফ করুন না। বলে, আবার ভুল করলাম কবে? আপনার সাথে তো আমাদের দেখা হয় নাই। বলে, ভুল করেছিলি, আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করবে, তোরা ফেরেশতারা তখন না করছিলি কেন? এদের জব দি। মনকির নকির একজন আরেকজনের দিকে তাকায় আর কয়, কিরে কোন কথা ধরে বইছে, এটা জব তো কেমনে দিব? দুইজনে বুদ্ধি করে, হুজুর এই জব তো আমরা জানি না, এটা আল্লাহর কাছ থেকে জবটা নিয়েই দেব। বড় বীরকে, তোরা গেলে যারা বিন এই দেন ভালো করে জানি। কত হুজুর কি করুম, কয়ে একজন যায় একজন থাক। মনকির কয়, নকির রে তুই থাক ভাই, আমি গেলাম। নকির আবার কয়, তাড়াতাড়ি আসিস, বিপদ আছি, বিপদ আছি, বিপদে বড়ই আছি। মনকির কয়, আমি রওনা হইয়া গেছি। মনকির ফেরেশতা আল্লাহর দরবারে বারে লাহির কাছে গিয়ে তারা জানিবারে চায়, আল্লাহ আদম বানানোর সময় আমরা ফেরেশতারা না করেছিলাম কেন? আল্লাহ কয়, তোরা যে আদম বানানোর সময় না করছিলি, আমার কি জিগায় না করছিলি? তোরা না করছিস কেন, তোরা জানোস? কত বিপদে পড়ছি তো হনে, কেন বিপদে পড়ছিস? কবে বড় করে এক ভক্ত আটকাইছিলাম, এখন কবরের মধ্যে ওই নকির আটকায় রাখছে, একটা বুদ্ধি শুদ্ধি শিখাই দেন, গিয়া কুয়া ছুটে লই আহি। আমার আল্লাহ কয়, বরফির আব্দুল কাদের জিলানি আমার বন্ধু, যা এই মুহূর্তে সে যা বলবে তাই স্বীকার হবি, কোনো কিছু না বলবি না। মনকির আবার আসছে, আয়েশা বলে, বরফিরের ধারে যা করছি ভুল হয়ে গেছে, ছেড়ে দেন আমাদের। আমার বড় পীর বলে, ছাড়তে পারি, আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, শর্ত হচ্ছে এই, আজ থেকে কাল কিয়ামত রাত পর্যন্ত ইরাক দেশের এই কবরস্থানের মধ্যে তোরা দুই ফেরেশতা প্রবেশ করতে পারবি না। ইরাক দেশের বাগদাদ শহরে আজাজ নামক কবরস্থানে ওই দুই ফেরেশতার প্রবেশ করতে মানা, ওই কবরে দুই ফেরেশতা যাইতে পারবে না। দুই ফেরেশতা মনকির নকির একজন আরেকজন লোকে রাজি হয়ে যায়, রাজি হয়ে যায়, এলাকা বাড়াইয়া দিতে পারে। সেদিন আমার দয়াল নবী তিনি বরফির আব্দুল কাদের জিলানিকে বলছিল, আব্দুল কাদির তুমি একজন কৃপণ, তুমি একটা কবরস্থান চাইলে কেন, তুমি সমস্ত পৃথিবীর কবরস্থান চাইতে পারলা না? এই সুযোগে যদি তুমি সমস্ত পৃথিবীর কবরস্থান চাইতা, মন কিন্তু কি ফেরেশতার ক্ষমতা নাই তোমার কথা ওভারটেক করে আবার কবরে যায়?
কত বড় কথা তো বাবা কবরে কি সবারই সাজা দেয় নাকি ভক্ত কি করছে ভক্ত একটা নাম মনে রাখছে নামটা কি বড় পীর আব্দুল কাদের জিলানি কিছু মনে নেই আর জিগাইছে কত বড় পীর তোর দিন কি বড় পীর রসুলকে কইতো বড় পীর তুমি যেখানে যা করো একজন কামেল গুরুর হাতে হাত দিয়ে তান মাস্তান বাবা রহমতুল্লাহ আলাইহির মতো একজন প্রিয় মুর্শিদের কাছে যদি তুমি যেতে পারো যে যদি তুমি সেই নিরীক ধ্যানটা ঠিক রাখতে পারো বিশ্বাস ভক্তি যদি তোমার মধ্যে থাকে তোমার জন্য একটা নামই যথেষ্ট তত বেশি বগর বগর করার দরকার নেই অনেক কিছু জানো যত বেশি জানবা তত কষ্ট বেশি শয়তান কিন্তু বহু গেনি আরে বাবা রে বাবা শয়তান রেস্তাদের মাস্টার ছিল আবেদ ছিল মুকরুম আবেদ এত পড়া পড়েছে এত জ্ঞান অর্জন করেছে কিন্তু তারপরও সে মানুষের কাছে ধরা অত জ্ঞান দরকার না একটু সাধারণ হয়ে থাকে দেখো সাধারণটা সাধারণভাবেই মানুষ গ্রহণ করবে বিশ্বাস ভক্তি প্রেম আছে যা ও বাবা বিশ্বাস ভক্তি প্রেম আছে যা বিশ্বাস ভক্তি প্রেম আছে যা দয়াল নাম স্মরণে এক ধিয়ানি হয়ে যাবে পার পরে অবিশ্বাসে পায় না কিনার কুবাতাসে ডুবে যায় অবিশ্বাসে পায় না কিনার কুবাতাসে ডুবে যায় বাবা অবিশ্বাসে 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 পায় না কিনার কুবাতাসে বাড়ি দেখো আমার বড় পীরে রঙের দড়ি করে রঙে নৌকা রঙের মাথা রঙের বিরক্ত হন বুঝি আমার কথা আপনারা বেশি বলবো না আচ্ছা বলেন তো মানুষ বড় না ফেরেশতা বড় আলহামদুলিল্লাহ হ্যাঁ কিসে আমার এই দাদা ভাই চিনা বছর আমার বাবার লগে বাঁশি বাজাইছে আমার লগে এখন বাঁশি বাজায় তো উনি কইতেছে মানুষের উপর কোনো কিছু নাই কবি নজরুল বলেছে গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান লালন সাইজি বলছে মানুষ বুঝিলে সোনার মানুষ হবি মানুষ হবি মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি মূল হারাবি আমার মাতাল বলছে মন মানুষ হইতে চাও হিংসা নিন্দা জাতি ধর্ম ছেড়ে দিয়ে একটা সরল দেশে যাও এই দেশে গেলে যাইও মরার স্বভাব লইয়া যেটা মানুষ গিলিয়া খায় সব মরায় মিলিয়া মরার মুখে হীরার ধার তরল পাতের দাও এক পলকে খেয়ে ফেলে যেটা মাইশের ছাও মানুষ হইতে চাও সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুক মানুষ তার উপরে নাই তুমি যদি সর্বশ্রেষ্ঠ হও আশরাফুল মাখলুক হও তোমাকে ফেরেশতা মারবে এই কামটা তুমি দুনিয়ায় করবা কেন কি বাবা তোমারে ফেরেশতা মারতেই বো তোমারে কষ্ট দিব এমন কাম তুমি দুনিয়ায় করবা কেন যে তোমারে ফেরেশতা মারতেই বো ফেরেশতা না তোমার কাছে আসলে তোমারে কইবে আসসালামু আলাইকুম ওই কর্মটা করে যাও ফেরেশতারা যেন তোমাকে সালাম দেয় তোমাকে ভয় পায় তোমাকে যেন ইজ্জত করে তোমাকে যেন ফেরেশতা কষ্ট দিতে না আসে ওই কর্মগুলি করে যাবা সেই কর্ম করতে হলে তোমাকে একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে না থাকিলে সাধনার বল এক নামে থাকিলে বাধা পাবি রে না থাকিলে সাধনার বল এক নামে থাকিলে বাধা পাবি রে বাবা না থাকিলে সাধনারই বল ও তুই এক নামে থাকিলে বাধা পাবি রে তার ফল মাতাল নামে দেওয়ান কাজল মন মজে নাই এই ধরে মাতাল নামে দেওয়ান কাজল মন মজে নাই এই ধরে আমার রাজ্জাক নামে দেওয়ান কাজল মন মজে নাই এই ধরাই দেখছে আমার বড় পীরে রঙের দড়ি ছেড়ে রঙের নৌকা রঙের বৈঠা রঙের একটা পালু রায় রঙের নৌকা রঙের বৈঠা রঙের একটা পালু রায় দেখছে আমার বড় পীরে রঙের দড়ি ছেড়ে যায় দেখছে আমার বড় পীরে রঙের দড়ি ছেড়ে যাক যাক আর বেশি বলে কোনো কার্য নাই ঘড়ির দিকে চেয়ে দেখি অধিক সময় হয়েছে ভাই সুখের রজনী ছিল একেবারে গভীর
এই সময়টা প্রথম বন্ধু আসে দেখা হয় তারপর বন্ধু নিয়ে কিছুক্ষণ থাকে আর শেষ সময় বন্ধু চলে যায় ওটাকে বিরহ বলা হয়েছে এবার বিদায়ের সময় সন্ধ্যা রাত্রে আসছিলাম অন্ধকারে আসি আবার অন্ধকারে চলে যাই কিছুক্ষণ পর হয়তো চলে যাব শেষ রাত্রে প্রশ্ন করেছে দাদা ভাই বড় পীরের পায়ের খরম দিয়ে ওরস কিন্তু বটে বটে এই কথা বলে দিবেন আপনি সকলের নিকটে বড় পীরের পায়ের খরম দিয়ে কেমন ওরস হয় তবে দুই জায়গাতে দুইটা বিষয় জীবন নিতে রয় এই বাবারা বাবা দুইটা খরম দিয়ে বড় পীর ডাকাত দলকে একদল ডাকাতের সম্মুখীন বড় পীরের ভক্তরা হয়েছিল ওই ডাকাতের দলের সামনে দাঁড়াইয়া বড় পীরকে স্মরণ করিল বড় পীর পায়ের খরম ছেড়ে দিল খরম জোড়া যাইরে উড়িয়া ডাকাতের দলের গালের মধ্যে চাপড়াইয়া চাপড়াইয়া যখন মারতেছিল ডাকাতের দল সারেন্ডার করে আত্মসমর্পণ করে তারপরে গিয়েছিল আমার বড় পীরের ঘরে গিয়ে বলে ভুল করেছি ক্ষমা ভিক্ষা চাই আমার বড় পীর কয় আর কোনোদিন ডাকাতের দরকার নাই এইখানে হইল দুইটা বলি আপনার ধারে একদিন এক মহিলা যায় রাস্তার ওই উপরে রাস্তা দিয়া ওই মহিলা হাইটা যাইতেছিল এমন সময় এক ব্যক্তি এসে মহিলাকে জাবড়াইয়া ধরিল তার ইজ্জত হরণ করিতে চায় ইজ্জত হরণ করিতে চায় বিপদে পড়িল মায়ে ইজ্জত হরণ করিতে ওরে বিপদে পড়িল মায়ে ওই ইজ্জত হরণ করিতে চায় এক ব্যক্তি এক নারীকে ইজ্জত হরণ করার জন্য তার দিকে যায় ওই নারীও ছিল আমার বড় পীরের ভক্ত বড় পীর আব্দুল কাদের জিলানী তখন অজু করতেছিলেন সেটা ছিল শওয়াল মাসের তিন তারিখ এই তারিখটা ওরস হয় শওয়াল মাসের তিন তারিখ শওয়াল মাসের তিন তারিখ এই তারিখটা ওই খরমটা ওরস করে কেন ওই নারীর ইজ্জতরা বাঁচিয়েছিল সে ইজ্জত বাঁচানোর